হাই, আমি সুকন্যা। ওয়েলকাম টু সুকন্যা রান্নাঘর। আজকে আমি দেখাবো লাউ এর খোসা ভাজা। প্রথমে আমাদের যেটা করতে হবে, কড়াতে একটু জল নিয়ে আমাদের এই লাউ এর খোসাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। চাপা দিয়ে 5 মিনিট মতো লাউ এর খোসাগুলোকে আমরা সেদ্ধ করে নেব। আমাদের লাউ এর খোসা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে একটু নরম হয়েছে, তারপরে আমি নামিয়ে দিয়েছি লাউ খোসাটা। খুব বেশি নরম করবে না, তাহলে গলে যেতে পারে। এইদিকে একটা আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি একটু সামান্যখানি সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমার, এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা তেলে দিয়ে দেওয়ার পর কালো জিরেটাকে আমি একটু এই দিয়ে কিছু দিয়ে নাড়িয়ে নেব। কালো জিরে হালকা একটু নাড়াচাড়া করার পর যখন কালো জিরে দিয়ে একটু অ্যারোমা বেরাবে, তখন আমরা এই যে সেদ্ধ করা লাউটা সেটা আমরা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটা আমরা একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এটাকে। তারপরে আবার যেটা করব, হলুদ দিতে হবে। চিমটিখানে হলুদ নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব হলুদটাকে, আর দুটো কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু এটাকে নেড়ে চেড়ে নিয়ে হলুদটাকে একটু মিশিয়ে নিতে হবে, যাতে হলুদটা এক জায়গায় না থাকে। ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর এটা আমাদের চাপা দিয়ে রেখে দিতে হবে। আমরা এটাকে চাপা দিয়ে দিয়েই ভাজব, কিছুক্ষণ হাই ফ্লেমেই ভাজব। চাপা দিয়ে দিয়ে, ফ্লেম আমার হাই করা আছে, চাপা দিয়ে দিয়ে ভাজব। এর মধ্যে আমি নুন দিতে ভুলে গেছিলাম, এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। আমি এটাকে চাপা দিয়ে দিয়ে নেড়ে নিয়েছিলাম, আবার এটাকে চাপা দিয়ে রেখেছি আমি কিছুক্ষণ। এইভাবেই আমি এটাকে ভেজে নেব 5 মিনিট, চাপা দিয়ে দিয়ে। হাই ফ্লেমেই ভাজছি আমি, কিন্তু ফ্লেম কমাইনি একটুও। এটা ভাজা এইভাবে খুলে খুলে ভেজে নিতে হবে আমাদের কিছুক্ষণ ভালোভাবে। একটু লালচে লালচে করে নিতে হবে এটা। আমি ওইভাবেই চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে এসছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে মানে এটা হয়ে এসছে। আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্লেম অফ করে দেবো। আর এই এটা আর কিছু করতে হবে না, এইভাবে নেবে। এটা আপনারা গরম ভাত বা রুটির সাথেও খেতে পারো। আমাদের এটা হয়ে গেছে লাউয়ের খোসা ভাজা।